হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইমাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। দর্শক, আজকের বিষয় হলো কীভাবে আপনারা কুরবানির গরু, কীভাবে আপনারা কুরবানির সুস্থ গরু চিনে কিনবেন। আমরা অনেকে কুরবানির জন্য গরু কিনতে যেয়ে খুব ভ্রান্তির ভিতরে পড়ি যে সুস্থ গরু অনেকে চিনে কিনতে পারি না। অসুস্থ গরু কেনার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে কিছু টিপস বলে দিব যার মাধ্যমে আপনারা সুস্থ গরু চিনে কিনতে পারবেন কুরবানির জন্য। তো ঈদ উল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কুরবানির হাট বসে গেছে, গরুর হাট বসে গেছে বা গরু বেচা কিনা চলতেছে। কিন্তু হাটে বিক্রির জন্য যেসব গরু নিয়ে আসা হয় সেগুলোর সবে কিন্তু প্রকৃতপক্ষে কুরবানির উপযুক্ত সুস্থ গরু না। কারণ হাটে নিয়ে আসা গরুগুলোর মধ্যে রোগাক্রান্ত অথবা ক্ষতিকর রাসায়নিক ও ঔষধযুক্ত গরুর সংখ্যাও অনেক রয়েছে। স্ট্রেট জাতীয় ঔষধ খাইয়ে মোটা তাজা করায় তারপর গরুগুলো এনে থাকে বাজারে। আপনারা এই সব গরু না কিনে সুস্থ গরু কিভাবে কিনবেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আজকে। তো সুস্থ গরু চেনার উপায়, এক নম্বরে আছে রাসায়নিক বা ঔষধ দেয়া গরুর মাংসপেশি থেকে সরু শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফোলা থাকবে। শরীরে পানি জমায় বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে যাবে এবং সেই গর্ত পূরণের জন্য কিছুটা সময় নিবে। তো দুই নম্বরে আছে অতিরিক্ত ওজনের কারণে এসব গরু স্বাভাবিকভাবে চলাফেরা কিংবা নড়াচড়া করতে পারে না, বলে শান্ত বা স্থির হয়ে থাকে। তিন নম্বরে আছে সুস্থ গরুর গতিবিধি চটচটে থাকে বা খুব চটচটে বা সুস্থ পুষ্ট থাকে, চালাক চতুর দেখায়। পরিপার্শ্বিক পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেখানোর কাজ করে থাকে এরা, যেমন কান ও লেজ দিয়ে মশামাছি তাড়ানো। কিন্তু এসব গরু ভীষণ ক্লান্তিতে জিমাবে, যেসব গরুগুলো আপনারা স্ট্রেট জাতীয় ঔষধ দিয়ে মোটা তাজা করবে বা অসুস্থ থাকবে। চার নম্বরে আছে এসব গরুর শরীরে অঙ্গগুলো নষ্ট হতে শুরু করায় এগুলো শ্বাস প্রশ্বাস দ্রুত হবে, এর দরুন মনে হবে তারা যেন হাঁপ আসছে। পাঁচ নম্বরে সুস্থ গরুর মুখের সামনে খাবার ধরলে হয় সেটা টেনে খাবে নয়তো জাবর কাটবে খাওয়ার জন্য। আর অতিরিক্ত স্ট্রেট জাতীয় ঔষধ দিয়ে যেগুলো মোটা তাজা করবে সেই গরুগুলো খাইতে চাইবে না, সঙ্গে মুখ থেকে প্রতিনিয়ত লাল আবির হতে থাকবে। ছয় নম্বরে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা, কিন্তু সুস্থ গরুর নাকের উপরের অংশটি ভেজা থাকবে বা বিন্দু বিন্দু ঘাম জমে থাকা দেখা যাবে। সাত নম্বরে সুস্থ গরুর শরীরের রং উজ্জ্বল থাকবে, পিঠের কুচ মোটা টান টান ও দাগমুক্ত থাকবে। আট নম্বরে সুস্থ গরুর রানের মাংস থাকবে শক্ত, অন্যদিকে অসুস্থ গরুর রানের মাংস থাকবে তুলতুলে নরম ও থলথলে দেখাবে। নয় নম্বরে গরুর শরীরে তাপমাত্রা হবে স্বাভাবিক, আর অসুস্থ গরুর শরীরে হাত দিলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হবে, আর এগুলো বুঝতে হবে যে এগুলো অসুস্থ গরু। দশ নম্বর আছে সুস্থ গরুর চামড়ার উপর দিয়ে কয়েকটা পাঁজরের হাড় স্পষ্টভাবে দেখা যাবে। যেহেতু চাইলেও দেশি গরুর বেশি মোটা তাজাকরণ সম্ভব নাই, তাই কোরবানির জন্য দেশি গরু কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়া মোটা গরুর পরিবর্তে সুস্থ গরু কোরবানি দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী হওয়া জরুরি বলে মনে করি আমি, এবং বড় বড় বিশেষজ্ঞরাও তাই মনে করে। তো অভিজ্ঞ পশু ক্রেতার মতে দিনের আলো থাকতে গরু কেনা বেচা করা ভালো, কারণ রাতের বেলায় গরুর এগুলো বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো ঠিকঠাক মতো যাচাই করে কেনা সম্ভব হয় না। তাই সম্ভব হলে দিনের বেলায় কুরবানির গরু কেনা উচিত সবার। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।